ত্রিপুরা জুট মিল অন্তর্গত সংগঠন সমূহের যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে হাপানিয়া জুট মিল গেটের সামনে থেকে এক বিক্ষোভ প্রদর্শন করে আজ মূলত পেনশন বেশের সাথে ডাই ইন হার্নেস চাকরি প্রদান সহ এ বিষয়ে সরবণ কর্মীরা। 1996 সাল থেকে মাননীয় সুপ্রিম কোর্টের রায়, পরবর্তী সময়ে হাইকোর্টের রায় আসে তাদের পক্ষে, তারপরে দীর্ঘ সময় গেলেও তাদের দাবি দেওয়া পূরণ হয়নি। আগামী 10 সেপ্টেম্বর বোলাগিরি স্থিত পেনশন অফিসের সামনে 2 ঘন্টা অবস্থান করবেন সংগঠনের সদস্যরা। আগামী দিনে তাদের আন্দোলন আরো তীব্রতর হবে বলে জানা যায়। দীর্ঘদিন ধরে তাদের লড়াই আন্দোলন করে যাচ্ছে। তাদের প্রথম দাবি হচ্ছে 1196 ইংরাজি থেকে অন্যান্য পিএসসির মতো বেতন ভাতা দিতে হবে। এটা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ত্রিপুরার হাইকোর্ট পর্যন্ত এটা আমাদের মানে রায় আছে। তারপরে সরকার এটাকে অপিল করেছেন এবং এটা মানে অনেক দেরি করে চলেছেন, তার জন্য আমাদের লড়াইটা। অন্যদিকে ত্রিপুরা জুটমিলের শ্রমিক কর্মচারীরা তারা পূর্ণ পেনশন পাবেন, 15,000 টাকা 6,500 টাকা সিলিংয়ে তারা পড়ে না। যেহেতু জুটমিলের শ্রমিক কর্মচারীরা তারা এই অপশন এটা ফিল আপ করেছে এবং ডিএফ কমিশন এটাকে অর্ডার করে এটাকে মানে অনুমোদন করেছে, অনুমোদন করার ফলে জুটমিলের শ্রমিক কর্মচারীরা তারা পূর্ণ পেনশন পাবে। এখন তারা এই যে অর্ডার এটাকে ভায়োলেট করে 15,000 টাকা এবং এর টাকা 15,000 টাকা এবং 6,500 টাকার উপর ভিত্তি করে তারা শ্রমিকদেরকে অর্ধেক পেনশন দিয়ে দিচ্ছে। অর্থাৎ যেখানে তার অন্তত 10,000 টাকা পেনশন পাওয়ানোর কথা, পাওয়ার কথা, সেখানে সে মাত্র 3,000 টাকা পাচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওনার যে আদেশ, সেই আদেশ বলবৎ করার জন্যই আমরা এই গণ আন্দোলনটা শুরু করেছি। আগামী 10ই সেপ্টেম্বর 2টা থেকে আমরা পিএফ অফিসের সামনে গণধর্ণা দেবো এবং গণধর্ণার মাধ্যম থেকে আমরা পিএফ অফিসে গিয়ে আমরা সেখানে এই তার কাছে আমরা আবার স্বাভাবিক প্রদান করবো এবং আমাদের দাবি সংক্রান্ত বিষয়তে ওনার সঙ্গে আমরা আলোচনা করব। এই কথাই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের করোনার জন্য আমাদের কিছুদিন আমাদের অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু বর্তমানে যেহেতু যা শুরু হয়ে গেছে তাই আমরা আমাদের এই আন্দোলন আগের মতোই আবার নতুন করে শুরু করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।